আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আর আজকে আমি কাজ দিয়ে শুরু করছি। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, জাবিরের চাচিমা আসবে, কাজিন আসবে, তো আমি রান্নাবান্না শুরু করব। তো যা যা রান্না করব সব কিছু কেটে একদম গুছিয়ে রেখেছি, আর সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছ রান্না করব, ভেন্ডি ভাজি রান্না করব, তারপর হচ্ছে আমরা রোজা রেখেছি, আজকে হচ্ছে হজ, তো হজে রোজা রেখেছি, ইফতারও বানাবো, ইফতারের আয়োজনও করে রেখেছি। এখানে বেগুনির জন্য বেগুন কেটে রেখেছি, বেসন ফেটিয়ে রেখেছি, তারপর হচ্ছে আমি বুট রান্না করব, তো বুট সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, সাথে আলুর চপের জন্য আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো আজকে সকাল থেকেই কাজ করতে হচ্ছে, যেহেতু ইফতারে ওনারা আমাদের বাসায় আসবে। মাছগুলোকে আমি ভেজে রান্না করব, ওই জন্য মাছগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। তো আমি মাছটা কিভাবে রান্না করেছি ওটা আর দেখালাম না, আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, আর এখানে বুটটাও আমার হয়ে গেছে, বুটটা রান্না করে ফেলেছি, এখন বুটটাকে নামিয়ে নিব। আর ইফতারের জন্য এদিকে ফ্রুটসও কেটে রেখেছি, আম কেটে রেখেছি, মালটা কেটেছি, তারপর পেঁয়াজুটা আমার বানানো হয়ে গেছে, এই যে পেঁয়াজুটাও আমি বানিয়ে ফেলেছি, এদিকে পেয়ারা কেটেছি ইফতারের জন্য, আর শরবতও বানিয়ে ফেলেছি। জাবিরের চাচিমা আমাদের বাসায় চলে এসেছে, আর ইফতারের টাইমও প্রায় হয়ে আসছে, তো আমি ইফতারের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি, আলুর চপ, বেগুনি, ওই সব কিছু ভাজা হয়ে গেছে, ওগুলো আর দেখানো হয়নি আপনাদেরকে। তো এই যে ইফতার আয়োজন, সবাই একসাথে ইফতার করব। বাসায় কেউ আসলে জাবির অনেক খুশি হয়, ও খেলতে পারে ওদের সাথে, জাবির একা থাকতে একদমই পছন্দ করে না। মিম এসেছে, তো মিমের সাথে সে খেলা করছে, সে অনেক খুশি তার বোনকে পেয়ে। মিমের জন্য জাবির একদম পাগল, সারাক্ষণ বলে মিমাপু যাবো, মিমাপু যাবো, মিমাপুর সাথে কথা বলবো। তো ওরা দুইজন খেলা করছে, দেখছেন জাবির নাচানাচি করছে। ইফতার শেষ করে রেস্ট নিয়ে অনেকক্ষণ পর এখন আমরা বের হচ্ছি, গরু দেখতে যাব। তো জাবির, মিম, আমরা সবাই একসাথে বের হচ্ছি, দুই ভাই বোন হাতে ধরে সিঁড়ি দিয়ে নামছে। এটা কত নিচ্ছে? এটা রাস্তা দিয়ে আসতে আসতে আমরা অনেকগুলো গরু দেখেছি, তারপর আমরা চলে এসেছি শহীদ মিনারে, এসে ফুচকা খাচ্ছি এখন আমি, ভাবি আর মিম আর জাবির খাচ্ছিল খালি ফুচকা। আজকে সময়টা অনেক ভালো কেটেছে, একসাথে ছিলাম সবাই, ভালো লেগেছে। আপনাদেরকে আমাদের কোরবানি গরু দুটো দেখিয়ে দিচ্ছি, এই যে এই দুটো হচ্ছে আমাদের কোরবানি গরু, এটা একটা, আর আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা আরেকটা, এই দুটো হচ্ছে আমাদের কোরবানি গরু। কালকে যেহেতু ঈদ, তো আজকে জাবির বাবা আমার জন্য মেহেদি নিয়ে এসেছে, তো এখন আমি মেহেদি দিব।
হাতে মেহেদি দেয়া শেষ, ঈদের আগে হাতে মেহেদি না দিলে ভালো লাগে না, ঈদ মনে হয় না, তো আমার মেহেদি দেয়া শেষ হাতে, আর এখন কাজ স্টার্ট করব। কালকে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে এমনিতেই অনেক বেশি কাজ থাকে বাসায়, আর আমি একা যেহেতু সব কাজ আমাকে করতে হয়, তো প্রথমে আমি জিরা টেলে নিচ্ছি, জিরা ব্লেন্ড করে নিব। এই যে জিরাটা আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে, প্রথমে জিরাটা ভালোভাবে টেলেছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাকি জিরাটাও ব্লেন্ড করে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে খালাকে দিয়ে আমি রসুন আদা পেঁয়াজ কাটিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব আদা আর রসুনটা কালকের জন্য, আর পেঁয়াজটা কিছু পরিমাণে কালকের জন্য কাটিয়ে নেব, আর বাকিটা পেঁয়াজ কালকে কাটাবো। খালার আদা কাটা শেষ, আদাটা কেটে ভালো করে ধুয়ে দিয়েছে, আর রসুনটাও কেটে ধুয়ে দিয়েছে খালা। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব, আর খালা এদিকে পেঁয়াজ কাটছে। পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেছে, আর পেঁয়াজটাকে আমি বক্সে করে রেখে দিয়েছি, এবার ফ্রিজে রেখে দেব। কালকের প্রিপারেশন নেওয়া মোটামুটি কমপ্লিট, খালা সব কিছু আমাকে করে দিয়ে গেছে, আর এবার আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বের হব। চাঁদ রাতে বাইরে বের না হলে ভালো লাগে না, বাসায় ভালো লাগে না, তো গত রোজার ঈদেও চাঁদ রাতে আমরা বাহিরে ঘুরেছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, তো আজকেও আমরা বাহিরে বের হচ্ছি, একটু ঘোরাঘুরি করব। তো আমরা চলে এসেছি চিলক্সে, অনেকদিন হলো যে চিলক্সের বার্গার খাওয়া হয় না, তো এবার চিলক্সে যাব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চাঁদ রাতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বাহিরে এসেছি, বাসায় সব কাজ শেষ করে তারপর আমি বের হয়েছি, এখন রাত 10:30 বাজে, আমি চিলক্সে এসেছি। তো আমরা চিলক্সের বার্গারটা অর্ডার করেছি, জাপি জাবের পাপা আমি, আমরা তিনজন এসেছি। কোরবানি ঈদে এমনিতে অনেক ঝামেলা থাকে, আগে থেকেই প্রিপারেশন নিতে হয় সব কিছু, তো মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ সব কিছু, এখন একটু বাহিরে এসেছি। আমি নারায়ণগঞ্জে থাকলে চাঁদ রাতে একটু বাহিরে বের হই, আমার বাহিরে না বের হলে ভালো লাগে না, তো একটু চাঁদ রাতে ঘোরাঘুরি করতে ভালো লাগে, ওই জন্য আমরা চলে এসেছি চিলক্সে। আমি এখান থেকে বিফ স্মোকি বারবিকিউ চিজ বার্গারটা অর্ডার করেছি। বার্গারটা অর্ডার করে বসে আছি, বার্গারের জন্য ওয়েট করছি, আর এই যে আমার হাতের মেহেদিটা উঠিয়ে নিয়েছি, এখনও কালার হয়নি, কাবেরিতে কালার হতে একটু লেট হয়, আর জাবি চলে গেছে খেলার জন্য, চিলক্সে বাচ্চাদের খেলার একটা সুন্দর জায়গা আছে, জাবি চিলক্সে আসলেই খেলতে চলে যায়, ও একবারও আমার সাথে বসে না। জাবি দোল দিয়ে দিব, দোল হ্যাঁ আসো, পা দাও পা দাও, দুই পা দাও, দাও দাও, হ্যাঁ দুইটা দাও, এবার ওই পা দাও, হ্যাঁ ঠিক আছে, তো আসো, ইয়ে যাবি পেয়েছে, এটাতে বসো, এটাতে বসো, ইয়ে ইয়ে
আমরা বের হয়ে যাচ্ছি কোক খেতে খেতে চিলক্সের। আর এই যে এটা আমার ঈদ মেহেদি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।